হ্যালো ভিউয়ার্স, আমাদের এই পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই ভাগ্যকে বিশ্বাস করে। ভাগ্য এমন একটি জিনিস, যদি সেটা আপনার পক্ষে থাকে তাহলে আপনাকে আর ঠেকায় কে। আর ভাগ্য যদি আপনার সঙ্গে কখনো বিরোধিতা শুরু করে দেয় তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্বিষহ সব ঘটনা। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জীবনে প্রথমবারের মতো চোখ ধাঁধালো সৌভাগ্যময় কিছু ঘটনাকে দেখতে চলেছি। তাই টান টান উত্তেজনায় ভরপুর এই ভিডিওটিকে মিস না করতে চাইলে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুন্দরবনে ঘুরতে যাওয়া এই মানুষগুলো হঠাৎ করে একটি বাঘকে নৌকা থেকে বিরক্ত করতে শুরু করে। শেষমেশ বাঘটি বিরক্ত হয়ে তাদের উপর হামলা চালিয়েছিল। যদিও সৌভাগ্যক্রমে বাঘের এমন হামলার কারণে কারো কোনো বিন্দু মাত্র ক্ষতি হয়নি। হাতের মধ্যে একটি মাছ ধরা যন্ত্র নিয়ে এই ব্যক্তি পানিতে এভাবে লাফিয়ে পড়েন। যদিও কিছুক্ষণ পর ইনি আস্ত দুইটি মাছ সহ পানির উপরে ভেসে ওঠেন। আর সত্যি কথা বলতে, কোনো সৌভাগ্যবান মানুষ ছাড়া কারো পক্ষে এমন ঘটনা ঘটানো রীতিমতো অসম্ভব ব্যাপার। এই বিশালাকৃতির ট্রাকটি সরু রাস্তার মোড় ঘুরানোর সময় এটি উল্টে যেতে যেতেও কোনো রকমে বেঁচে যায়। আচ্ছা, আপনি কি মোবাইল ফোনে চার্জ দেওয়ার কাজটিকেও অনেক বিরক্তিকর বলে মনে করেন? তাহলে আপনি এই মেয়েটির এমন ফর্মুলাকে কাজে লাগাতে পারেন। তবে তার জন্য আপনাকে শত শতবার এভাবে চেষ্টা করতে হতে পারে এবং সাথে সাথে আপনাকে অনেক সৌভাগ্যবানও হতে হবে। তাছাড়া এমন ঘটনা সবার সঙ্গে ঘটা কখনোই সম্ভব নয়। একটি সাফারি পার্কে বাসে চড়ে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ করে সেই বাসটি বিকল হয়ে পড়ে। সেই মুহূর্তে গাড়ির ড্রাইভার গাড়ির ছাদের উপরে উঠে মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল রুমের কাছে যখন সাহায্য চাচ্ছিলেন, তখন কয়েকটি বাঘ এভাবেই বাসটিকে ঘিরে ধরেছিল। কিন্তু সৌভাগ্যবশত বাঘগুলো কারো উপরে আক্রমণ চালায়নি। দেখুন, ভাগ্য কাকে বলে। অল্পের জন্য এই মোটরসাইকেল আর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়নি, যার ফলে পাইলট এবং মোটরসাইকেল আরোহী দুইজনে অক্ষত অবস্থায় ছিলেন। কুমির যে মানুষের জন্য কোনো নিরাপদ প্রাণী নয় তা আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু এই ব্যক্তির সঙ্গে কুমিরের যে ঘটনা ঘটেছিল তা রীতিমতো অবাক করার মতো। দেখলেন তো, এত কাছে পেয়েও কুমিরটি মানুষটিকে ছেড়ে দিয়েছিল। আমার মনে হচ্ছে হয়তোবা কুমিরটি সামাজিক দূরত্ব বজায় রেখেছে। বেসবল খেলার সময় খেলোয়াড়ের হাত থেকে ব্যাটটি ছুটে গিয়ে এভাবে গ্যালারিতে দর্শকের উপরে আছড়ে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয়নি। রাস্তা দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় হঠাৎ করে একটি খ্যাপা ষাঁড় এভাবে গাড়িটির উপরে ঝাঁপিয়ে পড়ে। ষাঁড়টির আক্রমণের কারণে যদিও গাড়িটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু গাড়ির ভিতরে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। হঠাৎ করে একটি হাঁস কুমিরের খামারের মধ্যে ভুল করে ঢুকে পড়ে। যদিও প্রথম দেখাতে মনে হচ্ছিল যে এই হাঁসটি মনে হয় আর জান নিয়ে ফিরতে পারবে না, কিন্তু কথায় আছে না, ভাগ্যে থাকলে ঠেকায় কে। এই প্যারাশুট আরোহী এই ফাঁকা স্থানটিতে নামতে চেয়েছিলেন, কিন্তু তিনি সে কাজে ব্যর্থ হয়ে যান। আর তারপরে যা ঘটল, পাহাড়ের উপর থেকে পাথর কাটার সময় অসাবধানতাবশত একটি পাথর গড়িয়ে এভাবেই রাস্তায় এসে পড়ে। যদিও ওই পাথরটির হাত থেকে সৌভাগ্যক্রমে এই কারগাড়িটি কোনোভাবে রক্ষা পেয়েছিল।
জেলাকিং নামের এই ব্যক্তিটি সমুদ্রের আইসবার্গের সৌন্দর্য উপভোগ করার জন্য তার নিজের নৌকা নিয়ে সাইবেরিয়ার গভীর সমুদ্রে ঘুরতে যান। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে আইসবার্গগুলো ভেঙে ভেঙে সমুদ্রে পড়তে থাকে, যা পরবর্তীতে সুনামির আকার ধারণ করে ফেলে। যদিও এই ব্যক্তি তার নৌকাটিকে দ্রুত গতিতে চালিয়ে একটি নিরাপদ স্থানে আসতে সক্ষম হন, যার ফলে তিনি সে যাত্রায় প্রাণে বেঁচে যান। চেয়ারে বসে থাকা নিজের বান্ধবীর সঙ্গে এই ছেলেটি এমন দুষ্টামি করতে গিয়ে হঠাৎ করে সেখানে ঘটে যায় একটি সৌভাগ্যময় ঘটনা। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে লোকটির উপরে বাস পড়ে, কিন্তু ছাতাটি ক্ষতিগ্রস্ত হলেও মানুষটির বিন্দুমাত্র ক্ষতি হয়নি। দূর থেকে বাস্কেটবলকে বাস্কেটিং করা রীতিমতো একটি চ্যালেঞ্জিং ব্যাপার, যা প্রফেশনাল বাস্কেটবল খেলোয়াড়রাও খুব একটা করতে পারে না। কিন্তু এই নিউজ রিপোর্টারের ক্ষেত্রে সে কথাটি যেন পুরোপুরি উল্টো। এই এক্সকোভেটরটিকে চালিয়ে ড্রাইভার নদী পার করতে চেয়েছিলেন। যদিও প্রথম দিকে সব কিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে নদীর মাঝখানে গিয়ে এক্সকোভেটরটি এভাবে উল্টে যায়। তখন এই গাড়িটির ড্রাইভার অনেকটা বিপদে পড়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির দরজা খুলে ড্রাইভার বাহিরে বের হয়ে আসতে সক্ষম হন, এবং শেষ পর্যন্ত তার শরীরে এক ফোঁটা পানিও লাগেনি। এই ব্যক্তির এমন কাণ্ড দেখে মনে হচ্ছিল যে এই ব্যক্তিকে সেই দেশের জাতীয় ফুটবল দলে সুযোগ দিলে সে মনে হয় ভালো কিছু করে দেখাতে পারত। বোতল ব্যাকফ্লিপ চ্যালেঞ্জকে হয়তোবা অনেকেই দেখেছেন, কিন্তু বেসবল ব্যাটের ব্যাকফ্লিপ চ্যালেঞ্জকে কতজন দেখেছেন? উঁচু স্থান থেকে স্কাই ড্রাইভিং করতে গিয়ে কারো সঙ্গে যদি এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাহলে বুঝতে হবে সে কতটা দুর্ভাগ্যবান ব্যক্তি। কিন্তু সৌভাগ্যবশত সেদিন এই ব্যক্তি কোনো রকমে জানে বেঁচে গিয়েছিলেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পুরাতন ঐতিহাসিক সব জিনিসপত্রকে নিজের সংগ্রহশালায় রাখতে খুব ভালোবাসেন। তেমনই একজন মানুষ হচ্ছেন ব্রিটিশ নাগরিক মিক নি। ইনি পরিত্যক্ত একটি ট্যাঙ্গারিকে কিনে নেন, এবং এটির দাম ছিল মাত্র $6,500। ট্যাঙ্গারিটিকে সংগ্রহশালায় নিয়ে যাওয়ার পর গাড়িটিকে পরিষ্কার করার সময় মিক নি বুঝতে পারেন যে গাড়িটির তেলের ট্যাঙ্কির ভিতরে কিছু একটা আছে। এরপর গাড়িটির ট্যাঙ্কি খুলে সেখান থেকে 5টি স্বর্ণের বার খুঁজে পান। কিন্তু মিক নি সন্দেহ করছিলেন যে এগুলো কি আসলেই স্বর্ণ নাকি অন্য কিছু। যদিও পরীক্ষা করে দেখা যায় যে এগুলো আসলেই স্বর্ণ, তখন মিক নি অনেক চিন্তা ভাবনা করে পুলিশকে ফোন দেয় এবং সমস্ত স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। ইনি যে সৌভাগ্যবান ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই, তার সাথে ইনি একজন সততাবান ব্যক্তিও বটে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।